নির্বাচন যাদের দিন আনতে পান্তা ফুরায় কিংবা ঘরে বেড়া থাকলেও মাথার উপর ভাঙা চালা, এমন চা শ্রমিকদের অনেক পরিবারই এখন ব্যবহার করছেন স্বাস্থ্যসম্মত টয়লেট। বিভিন্ন ধরনের রোগবালাই থেকে বাঁচতে দিন দিন তাদের মধ্যে বাড়ছে স্বাস্থ্য সচেতনতা। তাদেরকে এসব কাজে সহযোগিতা করছে সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। ছিলেন ভারত সরকার যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, তাহলে স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। সকালে নোয়াখালী চৌমুহনি রেলওয়ে ময়দানে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। দ্রুত সময়ে মহত্তর বিচার না হওয়া পর্যন্ত বাংলার মাটিতে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে বগুড়া শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। শফিকুর রহমান বলেন, চিহ্নিত অপরাধী সন্ত্রাসীরাই কেবল দেশ ছেড়ে পালায়, ভালো মানুষ পালিয়ে যায় না। ভোট চাওয়ার অধিকার আওয়ামী লীগ হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি। জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবেদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। শ্রীনগরের আনোয়ারায় আমেনা নামে এক নারীর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে PBI। মূল হোতা আরাফাতের সহযোগী পুলিশ সদস্য সহ গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আরাফাত। দুপুরে PBI কার্যালয়ে ব্রিফিং এ জানানো হয়, টিকটকে বিবাহিত আমেনার ভিডিও দেখে তার প্রেমে পড়ে আরাফাত। এরপর স্বামী স্ত্রী না হয়েও গত 5 বছর একসাথে থাকতেন তারা। সম্প্রতি আমেনাকে না জানিয়ে বিয়ে করে আরাফাত। এতে ক্ষিপ্ত হয়ে আরাফাতের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে আমেনা। এর জেরে আমেনাকে হত্যার পরিকল্পনা করে আরাফাত। তাকে সহযোগিতা করে তার পুলিশ কনস্টেবল ইরফান ও নাবিদ।